প্রেসিডেন্ট ট্রাম্পের করা অভিযোগের ভিত্তিতে ভোট পুনর্গণনার পরও জর্জিয়াতে জিতে গেলেন জো বাইডেন। আর এই প্রেক্ষিতে জর্জিয়ার গভর্নর জানান, আইন অনুযায়ী এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণার সময় হয়েছে। এদিকে জর্জিয়াতে ভরাডুবির পর এবার মিশিগানের দিকে ঝুঁকেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শুক্রবার তিনি মিশিগানের রিপাবলিকান নেতাদের আলোচনার জন্য হোয়াইট হাউসে ডেকেছেন। অন্যদিকে জো বাইডেন ব্যস্ত রয়েছেন প্রেসিডেন্ট হওয়ার পর তার প্রধান দায়িত্ব হিসেবে করোনা মোকাবেলা নিয়ে। নাইজিয়ানেটস রিপোর্ট। 3 নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা জালিয়াতির অভিযোগ আমলে এনে গুরুত্বপূর্ণ ব্যাটল গ্রাউন্ড জর্জিয়াতে ভোট পুনর্গণনা হলেও শেষ পর্যন্ত বাইডেনই সেখানে জয়যুক্ত হলেন, যে কারণে এবার নির্বাচনের আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার দাবি জানিয়েছে জর্জিয়া। শুক্রবার অঙ্গরাজ্যটির গভর্নর ব্রায়ান ক্যাম্প এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ দাবি করেন। শীর্ষ নির্বাচনী কর্মকর্তারা ডেমোক্রেট জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করেছে, তাই সময় এসেছে নির্বাচনের পূর্ণাঙ্গ ও আনুষ্ঠানিক ফল ঘোষণার। অপরদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো হাল ছাড়েননি। জর্জিয়া তার আশাভঙ্গ করলেও এবার তিনি ঝুঁকেছেন আরেক ব্যাটল গ্রাউন্ড মিশিগানের দিকে। সেখানেও বাইডেন তার থেকে 1.5 লাখের বেশি ভোটে এগিয়ে রয়েছেন, আর তাই শুক্রবার হোয়াইট হাউসে মিশিগানের রিপাবলিকান নেতাদের এক বৈঠকে ডেকেছেন ট্রাম্প। সূত্র জানিয়েছে, মিশিগানের রিপাবলিকান নিয়ন্ত্রিত আইনসভার সঙ্গে নির্বাচনের ফল নিয়ে আবারও দেন দরবার করতেই এই বৈঠক। অন্যদিকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর করোনা মহামারী মোকাবেলাকে অগ্রাধিকার দিয়ে এবার কংগ্রেসের কাছে বেশ বড় অঙ্কের করোনা ত্রাণ সহায়তার একটি বিল পাশের আহ্বান জানিয়েছেন বাইডেন। শুক্রবার রানিং মেট কামালা হ্যারিসকে সাথে নিয়ে হাউস স্পিকার ন্যান্সি পেলোসির সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন জো বাইডেন। নাহিদ সিহান, নিউজ 24।